رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। প্রশ্ন এসেছে বেদাত এর প্রকার সম্পর্কে। ভাই, বেদাত প্রকার বলতে যারা বলেন যে বেদাত একটা হলো হাসানা সাইয়্যা, মানে ভালো আর খারাপ, এটা ভুল, সবটাই খারাপ। কারণ কুল্লু বেদাতিন দালালা, হাদিসে আসছে প্রত্যেক বেদাতই গুমরাহি, গুমরাহি তো কোনোদিন ভালো হয় না, এটা সবাই জানেন, একটু চিন্তা করলেই বোঝা যায়। অতএব এই ভাগ ভুল। যেটা হলো যে এক বেদাত হলো শুধু বেদাত পর্যন্ত ক্ষান্ত থাকে, আর একটা বেদাত হলো শুরু হয় বেদাত দিয়ে কিন্তু শেষে মানুষকে কী করে এই এই ইমান ইসলাম থেকে বের করে দেয়, এটাকে বলে বেদা মুকাফিরা। এইভাবে ভাগ করতে গিয়ে তারা দুই ভাগ করছেন, বেদা গায়ের মুকাফিরা এবং বেদা মুকাফিরা। গায়ের মুকাফিরা হলো যেটা শুধু বেদাত পর্যন্তই ক্ষান্ত থাকে, এটাকে শিরিক বলা যায় না। আর যেটা এমন বেদাত যে শুরু হয় বেদাত দিয়ে কিন্তু শেষে গিয়ে মানুষকে শিরিকে নিয়ে যায়, ওইটাই হলো বেদাতে মুকাফিরা। আর প্রত্যেক শিরিকটাই তো মুসলমানদের মধ্যে বেদাত শাব্দি করতে, কারণ একটা নতুন জন্ম হয়েছে। একটা উদাহরণ আমরা দিই, যদি একই অনুষ্ঠান থেকে নেওয়া যায় তাহলে দুইটাই পাওয়া যায় একসাথে। গতানুগতিকভাবে যে মিলাদ মাহফিল করা হয়, দাঁড়িয়ে হোক বসে হোক, বেদাত। দাঁড়ানোটা আমরা বলবো বসে পড়ার চেয়ে একটু জঘন্য বেশি, প্রেমানান। কিন্তু যদি এখন বলতো ওই আকিদাতে না যায় যে নবী হাজির নাজির, তাহলে কী হবে, এটা বেদাত পর্যন্ত থাকবে। কিন্তু যখনই ওই জায়গায় এই আকিদা যোগ দিবে যে না নবী হাজির, তিনি সব জায়গায় তার শক্তি নিয়ে তিনি বিরাজমান, তাহলে আল্লাহর মতো করে সে কী করলো, আল্লাহ নবীর পাওয়ার মেনে নিল, অতএব এটা শিরিক হয়ে গেলো।